टीम भैयाबड़ी टीम नंबर वन है न्यू टाउन है। तापस चैटर्जी साहेब जिन्हें ईदर नमज पढ़ल माथा टूपी दिए ईदर नमज पढ़ल एटार विषय मैंने कि बलार नहीं सब तो बुझते धर्मटा के लिए कि करते चाहिए उन्नी सत्यारे माथा टूपी दिए उन्नी जे नाम पढ़ल এটা নিয়ে একটা মানুষ বিভ্রান্তের মধ্যে পড়েছে সমালোচনা হচ্ছে। আজকে উনি নামাজ পড়লেন, এখানে আমরা জানতে পারছি উনি ওনার ধর্ম ছেড়ে দিয়েছেন, ওনার ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিম ধর্ম গ্রহণ করে মালিক আল্লাহকে এক বলে বিশ্বাস করে উনি নামাজ পড়েছেন। কেন আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস আল্লাহ কি সে এটা করে থাকি, তার উপাসনা করে থাকি। ওর কাছে ঈদের ময়দানে যে মাথায় টুপি দিয়ে উনি নামাজ পড়লেন, ঈদের নামাজ পড়লেন। আমার হিন্দু ভাইরা তারা পুজো পাণ্ডবে যে তারা সামনে মূর্তিকে রেখে তারা উপাসনা করে, তাদের মালিক তাকে ডেকে থাকে, তাদের সৃষ্টিকর্তাকে তারা ডেকে থাকে। ইনি যেমন ঈদের নামাজ পড়ে মুসলিমদের সঙ্গে দাঁড়িয়ে এই যে ঈদের নামাজটা পড়লেন তাপস চ্যাটার্জি স্যার, তার এইখানে আমরা জানি বা বাংলার মানুষ দেখি হয়তো ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আর মুসলমান হয়ে উনি নামাজটা পড়লেন মাথায় টুপি দিয়ে, তার এখন যদি মনে করবেন না আপনারা যদি উনি গত হয়ে যায়, আমাকে আপনাকে সকলকে গত হয়ে যেতে হবে। উনি গত হয়ে যাওয়ার পরেতে মারা যাওয়ার পরে তাহলে ওনাকে তো আপনার চিতাই দিয়ে যে পুরানোতে চলবে না, কি বুঝলেন, পুরানো ওনাকে যাবে না। কেন মুসলমান হয়ে নামাজ পড়েছে উনি এমন ইসলাম কবুল করেছে, তাহলে আগামী দিনে ওনারকে মুসলমানদের কবরস্থানে দাফন দিতে হবে। ওনার জানাজার নামাজ পড়ে মুসলমানদের কবরস্থানে ওনাকে দাফন দিতে হবে, তখন যেন ওনার আত্মীয় স্বজন বা আমার হিন্দু ভাইরা যারা আছেন তখন যেন যে বলবেন না না ওনাকে নিয়ে যে আমরা চিতাই দিয়ে নিজে পুড়ি পোড়াবো, হ্যাঁ এ কথা যেন বলবেন না। এখন তার লিখিত করে দিতে হবে, হ্যাঁ যে আমি মারা গেলে তখন দিয়ে দেবেন আমি ইসলাম কবুল করেছি, আমি মারা গেলে আমাকে চিতাই দিয়ে যে আপনি পোড়াবেন না। এখন যে লিখিত যদি না দিয়ে যায় তাহলে আগামী দিনে হিন্দু মুসলমান হ্যাঁ উভয়ে নিজেদের মধ্যে একটা অশান্তি লেগে যাবে, বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে, কি বুঝলেন, কথা বুঝলেন না। এই অশান্তি যেন না হয় তার জন্যে উনি যেন আগে থাকতেই লিখিত পরিচিত করে দেয় যে আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে ঈদের নামাজ পড়েছি, আমি মারা গেলে আপনারা পোড়াবেন না, আমাকে কবরস্থানে দাফন দেবেন, এই কথা যেন উনি বলে দিয়ে যান। তা নাই আমাদের মধ্যে একটা অশান্তি হবে, এই অশান্তি অশান্তি যেন কাজ উনি যেন করে না দিয়ে যায়, এটাই আমি বলতে চাইছি। যেমন ধর্ম সুস্থ বলে ওনাকে ধর্মকে নিয়ে যেন উনি করতে চাইছে, সব জিনিসগুলো বলতে চাইছে, ধর্মের লাইনের কথা ওনাকে বলতে হবে, হ্যাঁ ধর্মের লাইনের মধ্যে কার্যকলাপ ওনাকে করে দিয়ে যেতে হবে, এটাই আমি বলতে চাইছি। আর একটা কথা হচ্ছে যে 2011 সালের আগে আমরা কিন্তু এসব জিনিস দেখিনি যে ইফতার পার্টি করতে হবে, ইফতার পার্টিতে বসে হিন্দু ভাইয়েরা মুসলিম ভাইয়েরা এক জায়গায় বসে মেয়ে ছেলেরা মাথায় টুপি দিয়ে, কি মানে হিন্দু ভাইরা মাথায় টুপি দিয়ে বসে ইফতার পার্টি করবে, সব জিনিস ছিল না। ইফতার মজলিস হয়, বুঝলেন না, ইফতার মাহফিল হয়, কি বুঝলেন, ইফতার পার্টি আবার করতে গেল,
এটা সিপিএমের ইফতার পার্টি, এটা কংগ্রেসের ইফতার পার্টি, এটা হরড বলাগের ইফতার পার্টি, এটা তৃণমূলের ইফতার পার্টি, এইলি এখন শুরু হয়েছে, এটা আগে ছিল না। ইফতার মজলিস এটা বলা যায়, হ্যাঁ ইফতার মাহফিল বলা যায়, কেবলমাত্র এখানে বসে রোজাদাররা বসে, বুঝলেন, তারা ইফতার করবে। ইসলামের বিধান হচ্ছে সবচেয়ে বড় বিধান, আল্লাহ বলেছেন সত্যিকারের রোজাদার যারা, রোজাদার ব্যক্তি যারা, তাদের জন্য দুটো খুশি, রোজার সময় দুটো খুশি, একটা হচ্ছে ইফতার যখন করবে এইটা হচ্ছে সবচেয়ে বড় খুশি, আর ঈদের নামাজ এইটা হচ্ছে সবচেয়ে বড় বড় খুশি। দুটো রোজাদার যদি দুটো খুশি আল্লাহ দিয়েছেন, কি বলেন, আজকে সেই জিনিসটাকে দিয়ে আজকে ঠান্ডা মতন তৈরি করে ফেলছেন। হ্যাঁ নিশ্চয়ই আমার হিন্দু ভাইরা আসছেন বসছেন, তারা তাদের পোশাক নিয়ে বসবে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ ইফতার দেওয়া হচ্ছে, দেবে নিশ্চয়ই, তারা থাকবে তারাও খাবে ইফতার, কি বুঝলেন, ইফতার মজলিসে বসে, তা বলে মাথায় চুপি দিয়ে, কি বুঝলেন, ধর্মের ভুলটা পাল্টে দিয়ে, হ্যাঁ নিজের স্বার্থ সিদ্ধির জন্যে নিজের ভোটের লোভে পড়ে জনগণের মুখটাকে ঘুরিয়ে নেওয়ার জন্যে এই জিনিস কোনো মোটেই উচিত হচ্ছে না। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যে দেখবে কি কর্ম যে ভালো করবে, কাজ যে কার ভালো করবে, কর্ম থেকে কাজ থেকে, হ্যাঁ মানুষকে ভালোবেসে, হ্যাঁ মানুষ ভোট দেবে। এখানে হিন্দু বলে দেখবে না, মুসলমান বলে দেখবে না, পাউন্ড বলে দেখবে না, খ্রিস্টান বলে দেখবে না, কি বুঝলেন, মাথার টুপি দেখবে না, গলার পৈতে দেখবে না, কি বুঝলেন, মাথার পাগড়ি দেখবে না, মানুষ কাজ দেখে ভালোবেসে ভোটটা মানুষ দিয়ে দেবে। মানুষকে ফুকা মেরে এইভাবে মানুষের মন ঘুরিয়ে এইভাবে যে ভোট নেবেন, এই ভোট ভোট করে মানুষকে নিয়ে একটা হুড়োহুড়ি করছেন, মানুষের ধোঁকা মারছেন, আজকে ধর্মটাকে নিয়ে যে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা হুড়োহুড়ি, হ্যাঁ এইসব জিনিস কিন্তু শুরু হয়েছিল, এটা কখনো আগে ছিল না। এখন থেকে আমাদের সতর্ক হওয়া দরকার, ধর্মের জায়গায় ধর্ম থাক, রাজনীতির জায়গায় রাজনীতি থাক, এটাকে নিয়ে হুড়োহুড়ি কিন্তু এটা উচিত হচ্ছে না। ইসলামের বিধান যে যার জায়গায় থাকে থাকো, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি, কেউ কারো ধর্মকে খারাপ বলতে পারবে না। হ্যাঁ যে যার ধর্মের কাজ করে যাবে, কেউ কারো ধর্মকে আপনি খারাপ বলতে যাবেন না। অতএব আপনারা আপনাদের ধর্মে থেকে কাজ করুন, আমরা খুশি, আমরা আমাদের ধর্ম থেকে কাজ করছি, হ্যাঁ আপনারা খুশি হবেন, কি বুঝলেন, এটা দিয়ে মানুষের ফুকা মারবেন, উল্টোপাল্টা কার্যকলাপ করবেন, ধর্মকে ছিনিবিনি করবেন, এটা তো উচিত নয়।